West Bengal Chief Minister Mamata Banerjee is addressing a rally in Bengal right now. Let's listen in. Time advance হয়ে গেছে তা নালে আমরা পারমিশন দেব না what is this nonsense is going on total nonsense is going on মনে হচ্ছে ভারতবর্ষে একটা লোকই আছে যে সব ক্ষমতা ভোগ করবে আর ভারতবর্ষে আর কোনো লোক মানুষ না সবাই অমানুষ উনি একা মানুষ গুন্ডাবাজি করে দাঙ্গাবাজি করে ক্ষমতা এসেছে আর ভ্যাং চাচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের মানা এটা একটা মানুষ কি কথা বলবে এটা তার পরিচয় একটা মানুষ কি ভাষা বলবে এটা তার পরিচয় একটা মানুষের মন কি বলবে এটা তার পরিচয় মোদীবাবু আপনার পরিচয়টা কি আপনি আমাকে সব মিটিং এ গিয়ে দিদিও বলে কি সব বাংলা হিন্দি মিলিয়ে সব প্যানিস টাম সব মিলিয়ে কি সব বলছেন আমি নিজেও বুঝতে পারছি না কোন ভাষা আপনি করেছেন আপনি আপনার মতো ভাষা যেন কারো মুখে না আসে তাহলে তারা খারাপ হয়ে যাবে তাদের ভাষা ভালো হবে না একটা ঘরের মহিলাকে তো মিনিমাম সম্মান দিতে হয় অবশ্য আপনি দেবেন কি করে আপনার নিজের স্ত্রীকেই তো সারা জীবন দেখেননি আমি বলতাম না এই কথাটা কিন্তু বলতে বাধ্য হলাম দেখেছেন ছবি তোলার জন্য মাঝে মাঝে বুড়ো মাকে দেখতে যান কোনোদিন কাছে এসেছেন আমার মাকে তো আমি যতদিন মা বেঁচে ছিলেন আমার কাছে এনে রেখেছি এবং আমার এখনো দুঃখ যায়নি যে আমার মা কেন চলে গেল এত তাড়াতাড়ি শেষ জীবনে তার সাথে থাকবো না এনজয় করে বেড়াবো গভর্নমেন্টের চলমানে এনজয় করে বেড়ানো নয় আমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছি আমি কোনো এনজয় করিনি আমি আজ পর্যন্ত কোথাও ঘুরতে যাইনি বেড়াতে যাইনি আজ পর্যন্ত গভর্নমেন্টে এক পয়সা নিইনি সৌগত পার্লামেন্টের এমপি আছে জিজ্ঞেস করুন যে আমি পার্লামেন্টে 1 লক্ষ টাকা করে মাসে পেনশন পেতে পারি গত 10 বছর আমি 1 লক্ষ টাকা করে যদি পেতাম বছরে 12 লক্ষ টাকা পেতাম তাহলে আমি কত পেয়ে আজ আমি টাকা পেতাম আমি নিইনি 1 পয়সাও নিইনি আমি মুখ্যমন্ত্রী আছি এখানে আমি 1 পয়সা নিই না আমি এক কাপ চা পর্যন্ত পয়সা দিয়ে খাই আমি গভর্নমেন্টের পয়সা খাই না আমি সার্কিট হাউসে গিয়ে উঠলে নিজে ভাড়া দিই আমার গভর্নমেন্ট হাউস দিয়ে আমি নিজে ভাড়া দিই তবুও আমি গভর্নমেন্টের কাছ থেকে নিই না আর এত বড় সাহস আমাকে বলে কিনা আমি তোলাবাজ আমি দুর্নীতিবাজ জিভে পোকা পড়বে হয়তো ছোট বাচ্চারা হলে বলতো জিভটা টেনে ছিঁড়ে নেবো কিন্তু আমার বলার সময় পায় না এটা বলছিলাম আমি বলছি জিভে পোকা পড়বে এমন একদিন হয়তো আসবে তোমার জিদ থাকবে কিন্তু তুমি কথা বলতে পারবে না সেদিন তুমি বুঝবে কে জানে কার জীবনে কি আছে গুলি করে মরে যাওয়ার পরে যে পার্টি বলে যে দলের প্রেসিডেন্ট থেকে শুরু করে নেতা থেকে ত্রাতা সবাই বলে প্রাইম মিনিস্টার থেকে হোম মিনিস্টার ক্লিনচিট দিয়ে বলে ঠিক হয়েছে অথবা বলে যে 4টের জায়গায় 8টা মেরে দেওয়া উচিত সেই পার্টি পার্টি করা উচিত এরা দেশের জঘন্য পার্টি নগণ্য পার্টি সংকীর্ণ পার্টি রাজনীতিতে বিষ মেশাচ্ছে রাজনীতিতে বিষের আমদানি করছে রাজনীতিকে একটা বিষধারী প্রমাণিত করেছে ফুলদানি নয় ফুলদানির জায়গায় বিষধারী করেছে লজ্জাও নেই এদের বিষধাত মানুষ ভাঙবে কি করে ভাঙবে বলুন তো আগে বাংলার মানুষ বাংলাকে বাঁচাবে বাংলাই পারবে বাংলাকে বাঁচান আগে বাংলা আমাকে বাংলাকে গুজরাট হতে দেবেন না তারপর দেখবেন এই বাংলাই সারা ভারতবর্ষকে একত্রিত করে বুঝবো আমরা সারা ভারতবর্ষ থেকে মোদীবাজীদের আমরা দূর হাঁটাবো বাংলা থেকে এই ভারতবর্ষ থেকে আমরা দূর হাঁটাবো বাংলার ইলেকশনের পরে চ্যালেঞ্জ বাংলাটা করে নিন বাংলাটা করে নিন চ্যালেঞ্জ যদি পারেন লুকতে পারেন চ্যালেঞ্জ করে গেলাম বাংলা মোদীবাবু আপনি 1000টা মিটিং করলেও বাংলা পাবেন না বাংলা মাকে পাবেন না বাংলা আমার সোনার রত্ন বাংলা আমার গর্ব বাংলা আপনার সাথে যাবে না বাংলা বাংলা মনে রাখবেন গুজরাট হতে দেবে না বাংলা কখনো বাংলাকে গুজরাট হতে দেবে না এটা মাথায় রাখবেন আমরা এভাবে ভাগাভাগি করি না আমরা দুর্গা পুজোয় প্রসাদ সবাই খাই কালী পূজায় প্রসাদ সবাই খায় যখন ইফতার হয় আমরাও খাই আবার যখন বড়দিন হয় বড়দিনের কেকটা ফার্স্ট আমরাই কাটি মনে হয় যেন উৎসবটা আমাদেরই উৎসব এইটা হচ্ছে বাংলার বর্ণ বাংলার ধর্ম বাংলার সভ্যতা বাংলার সংস্কৃতি আর আপনাদের সংস্কৃতি দরিদ্রের উপর অত্যাচার করেন নিম্ন বর্ণ দেখেন উচ্চ বর্ণ দেখেন মধ্য বর্ণ দেখেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দেখেন না আপনারা কি করেন আপনারা গিয়ে দলিতদের উপর হাত কাশে কি অত্যাচার করেছেন সিলকাসদের উপরে একটা মেয়েকে রেপ করেছে করার পরে জীবন্ত জ্বালিয়েছে তার বাবা কমপ্লেন করতে করতে গেছে তার বাবাকে হত্যা করেছে আর কি চান তারপরে বড় বড় কথা বলেন আপনার মুখে দলিতদের কথা শোনা পায় না আপনার মুখে মধুয়াদের কথা শোনা পায় না আপনার মুখে রাজবংশীদের কথা শোনা পায় না আপনাদের
শোভা পায়, অসভ্যত শোভা পায়, অসৌজন্যত শোভা পায়। আমি মাঝে মাঝে ভাবি আমরা কোথায় বাস করছি। এই দেশে মহাত্মা গান্ধীজি একদিন জন্মেছিলেন, এই দেশে একদিন নেতাজি সুভাষ চন্দ্র বোস দেশকে নেতৃত্ব দিয়েছেন, বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, বিরসা মুন্ডা, পঞ্চানন বর্মা থেকে শুরু করে সবাই। আর আজকে রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের বাংলা এসে, নজরুল রবীন্দ্রনাথের বাংলা এসে বলে যাচ্ছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল সেই রকম বলে যাচ্ছে জোরস। এখন শান্তিনিকেতনে পৌষ মেলা উঠিয়ে দিয়েছে আর বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কোথায়, না শান্তিনিকেতনে। Well, that's all we have for you in this special edition of State of War Bengal. Stay tuned to India Today News and Updates. We'll continue on the other side. Thank you so much for watching. Hi everyone, Preeti Chaudhary here. Hope you like this video. For latest news and analysis, like and subscribe to the India Today YouTube channel. And don't forget to press the bell icon to stay updated. Thank you for watching.